সাগরদিঘি থানার শেখদিঘিতে কংগ্রেস কর্মীকে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ কংগ্রেস কর্মীরা। প্রাথমিক সূত্রে জানা গেছে, আজ দুপুর নাগাদ সাগরদিঘি উপনির্বাচনের ভোট প্রচারের উদ্দেশ্যে কংগ্রেসের বাইক র্যালি ছিল। সেই সময় এক বাইক আরোহীর বাইককে তেল শেষ হয়ে যাওয়ায় পাম্পে তেল ভরার উদ্দেশ্যে বাইক নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পুলিশ পেট্রোলিং গাড়ি তাদেরকে ধরে ফ্ল্যাগ ছিঁড়ে দেয় এবং বাইক আরোহী কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ তোলে। পরে তা জানাজানি হতেই ক্ষিপ্ত হয়ে যায় কংগ্রেস কর্মীরা। তারপর সাগরদিঘি থানার শেখদিঘি মোড় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায়। প্রায় ঘণ্টাখানেক এই ঘটনার জেরে 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী, কংগ্রেস কর্মীদের কোনো রকমভাবে বুঝিয়ে জাতীয় সড়ক অবরুদ্ধ মুক্ত করে। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। হাজীপুর গ্রামে, হাজীপুর গ্রামে পুলিশের পেট্রোল ডিটি ও রত একজন গাড়ি থেকে সেই নামিয়ে হঠাৎ করে পতাকা ছিঁড়ে ফেলা হয়, কংগ্রেসের পতাকা ছেঁড়া হয় এবং সেই দুই কর্মীকে বিভৎস ভাষায় গালিগালাজ করা হয় এবং চট ঠাপ্পা মারা হয়। এই সালামসেটে চট ঠাপ্পা এবং পতাকা ছিঁড়ে দেওয়া হয়, কিস্তি দেওয়া হয়, পতাকা ছিঁড়ে দেওয়া হয়, চট ঠাপ্পা মারা হয়। পুলিশ কি মেরেছে? শেষদিঘির পাশে হাজীপুর গ্রাম, শেষদিঘির পশ্চিমে হাজীপুর গ্রাম, বন্যেশ্বর জিপি, সাগরদিঘি থানা। এই প্রচার চলাকালীনই হয়েছে, প্রচার চলাকালীনই হয়েছে। আমাদের প্রার্থী নিয়ম মাফিক গ্রামে গ্রামে জনসংযোগ করছেন। এই ছেলেরা আত্মহাতে তেল ভরতে আসছিল, আত্মহাতে তেল ভরতে আসছিল, গাড়িতে তোমরা পতাকা উৎসাহী আমাদের ছেলেরা পতাকা লাগিয়েছিল, সেই পতাকা ছিঁড়ে ফেলা হয় এবং হয় মারধর করা হয়। এই প্রতিবাদে আমরা রোড ব্লক করছি, সাগরদিঘি থানা ওসি আসবে, আমরা এই বিচার চাই, তারপর রোড ব্লক উদ্যোগ করবো। আপনার নাম কি? মোহন আমিনুল ইসলাম, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাগরদিঘি। আমি প্রার্থী।